দাসপুরে পীরতলায় স্থাপন করা হলো সিধু কানুর মূর্তি। খুশি সকলেই। ক্ষীরপায়ের হালদার দিঘিতে সিধু কানু মূর্তির দাবিতে পথ অবরোধ আদিবাসী সমাজের। প্রশাসনিক আশ্বাসে পরে অবরোধ ওঠে। আপার প্রাইমারিতে দ্রুত নিয়োগের দাবিতে ঘাটালের বিধায়ক শঙ্কর দলয়ের কাছে ডেপুটেশন পরীক্ষার্থীদের। দাসপুরে বৃদ্ধ বাবার হাতে কাটারির কোপ মারল ছেলে। ঘাটাল থানার মহারাজপুর ক্লাব থেকে উদ্ধার হলো বিশালাকার কেউটে। উদ্ধারে বন দপ্তর। হুল দিবস উপলক্ষে ক্ষীরপায়ে টাউন হলে উপস্থিত ছিলেন মহকুমা শাসক অসীম পাল। শতাব্দী প্রাচীন গুড়ের জিলিপির সন্ধান এখন ঘাটালে। বেহাল রাস্তা মেরামতির দাবিতে চন্দ্রকোনার জারা গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ স্কুল পড়ুয়াদের। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।